হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি পূজা, আর তোমরা দেখছো আমার চ্যানেল বরিশাল্লা পূজা। আজকে এই যে সকাল সকাল স্নান টান করে মামাবাড়ি চলে আসি, তার একটা কারণ আছে। ওই মামাবাড়িতে তোমাদের কি বলবো, কালকে রাতের বেলা ওই কার্তিক ঠাকুর ফেলেছে। এবার মামি তো সকালবেলা মাকে ফোন করে বলছে, মা তো অনেক সকালে চলে আসে, আমাকেও আসতে বলেছিল, আমার একটু দেরি হয়ে গেল। এখন বাজে তোমার 9:30-10, তো আমার একটু দেরি, তো এখন আসি। আর মা কী করছে, মাসি সবাই চলে আসে পুজো করবে, আর কার্তিক ঠাকুর ওর ফেলে সেই একটা চিঠিও দিয়ে গেছে, যে এত কিছু লিখে লিখে রেখে গেছে। তো তোমাদের তো ওইটা দেখাবো, কি চিঠিতে লিখেছে সেগুলোও দেখাবো। তো ভিডিওটা আজকে দেখতে থাকো, খুবই সুন্দর হবে। আর এরকমভাবে কার্তিক পুজো মনে হয় কোনো দিন আমি দেখি, মানে এরকমভাবে ফেলতো আমি শুনেছি, কিন্তু আজকে নিজের মামা বাড়ি ফেলেছে, আর মামার বন্ধুরাই আর কি ই করে ফেলেছে। তো তোমাদের দেখাচ্ছি ভিডিওটা, আর মাসি মামা সবাই কি করছে সেগুলোও দেখাচ্ছি, ভিডিওটা দেখতে থাকো। এই যে সব, ওই যে ঠাকুরের সব কিছু কাজকর্ম করছে। আরে মাসি সুজি বানাচ্ছে, সুজি বানাচ্ছে, এই জায়গায় লুচি হবে। আর এই যে ঠাকুর ঘর পুরো রেডি, এই জায়গায় দেখো, এই জায়গা দেখো, এই যে কাটাকাটি করে রেখে দিয়েছে সব কিছু, এগুলো খিচুড়ির রান্নার জন্য হবে। আর আমার মা এই জায়গা মনে হচ্ছে ঘরের রান্না করে। সকালবেলা মা এসে যে রান্না বান্না শুরু করে দিয়েছে, আমরা এখনো খাইনি, খাওয়া দাওয়া করবো, তারপরে মা আবার খিচুড়ি রান্না করবে। মাসি তো দেখলে ওইদিকে সুজি বানাচ্ছে, তো একটু পরেই ব্রাহ্মণ বলেছে 11টার মধ্যে চলে আসবে, তো 11টার মধ্যে যদি ব্রাহ্মণ চলে আসে তাহলে পুজো তো তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখো বেগুনগুলো মা ঘরের জন্য ভেজে নিচ্ছে, মানে সকালে খেতে হবে বলে। আর এইদিকে আমি এই যে সিমগুলোকে কেটে নিচ্ছি, আর ওইখানে কুমড়ো সব কিছু আছে, ওইগুলো মামিও একটু কাটাকাটি করবে, তো আমিও একটু কেটে দিচ্ছিলাম। মানে উঁচু করে দেখছিলাম সিমগুলো হচ্ছে পোকা আছে নাকি, তাই জন্য ওরকম করে দেখলে পরে বোঝা যায়, তো এইটাই করছিলাম। আর এইদিকে সবাই কাজকর্ম করছে, একটু পরে ওই ঠাকুরমশাই ব্রাহ্মণ চলে আসবে বলেছে, একটু তাড়াতাড়ি চলে আসবে, তাই জন্য একটু তাড়াহুড়ো করে কাজকর্ম করে নিচ্ছে। মানে পুরো খিচুড়িটা এখন রান্না করতে পারবে না, হ্যাঁ একটু পরে, এখন একটু ভোগের প্রসাদ সব একটু একটু করে দিয়ে রান্না করবে মা, তারপরে খিচুড়িটা পরে আবার বড় কড়াইতে করে আবার রান্না করবে। মানে ঠাকুরের ব্রাহ্মণের যেইটা লাগবে সেইটা আগে গুছিয়ে দেওয়া হবে। তো এইদিকে দেখো সেই যেই কাগজটা দিয়ে গেছে লিখে, সেইটা আমি পড়ছি তোমাদের শোনাচ্ছি। শুধু কার্তিক ঠাকুর ফেলে যায়, ফেলে গিয়ে তারপরে আবার লিখেও রেখে গেছে, এই যে জানতাম যে চিঠি লিখে রেখে যায়, এবার কি লিখে গেছে সেইটা একটু তোমাদের পড়ে শোনাচ্ছি। দাঁড়াও, এরম করে তো পড়া যাবে না। মা বাবা দরজাটা তাড়াতাড়ি খোলো না, দেখো আমি গুটি গুটি পায়ে আমার বাড়িতে চলে আসি, অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে আছি তো, আর কতক্ষণ থাকবো বলো তো, আমার খুব শীত লাগছে, তাড়াতাড়ি খোলো, কোলে তুলে নাও, আমার আর বাইরে থাকতে ভালো লাগছে না। আমার জন্য তুমি কিছু ভালো পোশাক আর কিছু খেলনা কিনে নিয়ে আসো, আর আমি একটু লুচি সুজি মিষ্টি খেতে ভালোবাসি, মাকে বলো একটু তৈরি করে দিতে, তোমার প্রিয় কার্তিক। আর আমাদের আমাদের খুশি হয়ে 3000 টাকা আর বিরিয়ানি আর চিকেন কষা খাইয়ে দিও, আর কি লাগছে তোমরা আমাদের উপর রাগ করো না, রাগ কি লাগছে এটা রাখবা না, রাগ করো না লিখে আবার ফোন নাম্বার দিয়ে গেছে, দেখা যাবে কি না কে জানে। ওই যে ফোন নাম্বার দিয়ে গেছে, আবার আবার এই পাশে কি লাগছে, মা বাবা এসে গেছি টু কি, আমরা কিন্তু 7 জন আছি, 7 জন ব্যক্তি আছে, সেইটাও লিখে রেখে গেছে, তো তাদের আবার বিরিয়ানি খাওয়াতে হবে, বিশাল ব্যাপার। তো দেখো ওই যে ঠাকুরটা বসিয়েছে, এইটাই রাতের বেলা মানে ওই দরজার সামনে ফেলে রেখে গেছিলো মামাবাড়িতে। এরকম তো আমাদের পাড়াতে তেমন হয়নি, মানে নতুন নতুন যাদের বিয়ে হয় তাদের বাড়িতে ফেলে রেখে যায়, এবার হঠাৎ করে মামার বন্ধুরা না এরকম করে মানে চালাকি করে এইটা করেছে। তো যাই হোক, এবার পুজো তো করতেই হবে, পুজোতে তো আর কোনো কিছু ই দিলে হবে না, তো মামা আবার সব কিছু কিনে নিয়ে আসে, এদিকে মামি দেখো কাটাকাটি করছে, তো একটু পরেই ব্রাহ্মণ চলে আসবে দেখে। আর সবথেকে বড় কথা যে কার্তিক ঠাকুর কুকুরকে নাকি জামা খেলনা সব কিছুই দিতে হয়, তো এই দেখো এই খেলনাটা এনেছে, একটা বল এনেছে, জামা এনেছে, ওইটা দেখালাম না জামাটা, তো এই যে কাটাকাটিটা করছে। আর এই পাশে আবার মা এই যে ভোগের প্রসাদের জন্য যেই মানে খিচুড়িটা রান্না করা হবে তাই জন্য এই যে রান্নাটা করছে, এই যে সিম ছিম তারপরে সব কিছুগুলো এই যে একটু ভেজে ভেজে একবারে বসিয়ে দিচ্ছে রান্নাটা।
তো আমার মামাও দেখো এইদিকে গাজর কাটতে বসে পড়েছে, মানে সবাই একটু একটু করে কাজ করে দিচ্ছে যাতে তাড়াতাড়ি করে হয়ে যায়, একটুতে দেরি হয়ে গেলে ব্রাহ্মণই পাওয়া যায় না, এটা একটা সমস্যা। তো সেই আমাদের পাড়াতে চারটে পুজোই হচ্ছে, তো ব্রাহ্মণ হচ্ছে আবার যদি না পাওয়া যায় তাহলে তো ভীষণ সমস্যা হয়ে যাবে। মামি এই যে সব কিছু গুছিয়ে রেখে দিয়েছে, এখন শুধু ঠাকুরের ওটা গুছালেই হবে। তো দেখো প্রায় এই যে খিচুড়িটা মা এইরম করে রান্না করছে, মানে একবারে বসিয়ে দিয়ে এরপরে জল দিয়ে দেবে হয়ে যাবে। তো দেখো এই যে প্রায় হয়েই আসছে, আর এইটা হচ্ছে গিয়ে তারপরে যখন রান্না করবে তার জন্য এই যে সুটি ছাড়ানো, এইটা কুমড়ো কাটা, আর এইখানে গাজর আছে, বাঁধাকপি আছে, আর তারপরে কচু, আরও অনেক রকমের জিনিস আছে, এই যে ফুলকপি আছে, মোটামুটি 10-12 পদের জিনিস। তো খিচুড়িটা নামিয়ে নিচ্ছে, নামিয়ে নিয়ে তারপরে আবার আর একটা বসাবে। তো দেখো খিচুড়িটা কিন্তু সুন্দর লাগছে, হ্যাঁ এই খিচুড়িটা সত্যিই সুন্দর হয়েছিল, ভোগের খিচুড়ি। ওম সর্বমঙ্গল মঙ্গলং বরেণ্য বরদাম শুভম নারায়ণং নমস্কৃতং সর্ব কর্মাণি কারে ওম মাধব মাধব বাচে মাধব মাধব রিধি সরন্তু সর্বে সর্বকার্যেষু ওম মাধব। কি করিস নয়ন, ছুটি ছাড়াইছে কি? তো সবাই খাবে দেখে সকালে দেখো রান্না হয়েছিল, ডাল আর ওই বেগুন ভাজা আর একটা শাক হয়েছিল। তো আমি শাকটা আর খাইনি, বেগুন ভাজা আর ডাল দিয়ে খেয়ে নিচ্ছিলাম। তো সেই সকালবেলা থেকে তো খাইনি, মামা বাড়িতেই চলে আসি, তো এখন খেয়ে নিয়ে তারপরে আবার প্রসাদ টোসাদ খেয়ে তারপরে মানে সন্ধ্যার দিকে যদি খিচুড়ি খাই তাহলে ঠিক হবে। ভাত না খেলে আমার আবার পোষায় না, যতই খিচুড়ি এত ভালোবাসি কিন্তু ভাত আমার লাগবেই লাগবে, এইটা একটা ব্যাপার। মানে ভাত কি জানি কি, এই জন্যই আমি আরও বেশি মোটা হয়ে যাচ্ছি, তারপরেও ভাত খাই। তো যাই হোক এইদিকে দেখো মামি মা সবাই আর কি পুজো করছে দেখে তারপরে বসে আছে, মামি যদিও পুজো করবে আর মা এমনি বসে আছে যে পুজো করছে। তারপরে মামি আবার এসে পুজোটা যখন হয়ে গেছে এখন যজ্ঞ করবে দেখে মামি আবার এসে কাটাকাটি করে দিচ্ছে ওইদিকে আলু। মা এই দেখো মামির পুজো মানে পুজো করা হয়ে গেছে, এখন আমার মা ভোগের প্রসাদ রান্না করে দিয়েছিল খিচুড়ি একটুখানি, এখন আবার সব কিছু একটু একটু করে রান্না করে দিয়েছে, এখন মানে সব বড় কড়াইতে এখন বড় সব কিছু দিয়ে মানে বেশি করে খিচুড়িটা রান্না করবে, মাসি একটু লুচি বানাবে। তো তোমাদের দেখাচ্ছি মধ্যে যাচ্ছে বোনকে আনতে, তারপরে খিচুড়ি বিতরণ করবে সবাইকে। তো এই দেখো সেই সুজিগুলো এনে রেখেছে এইখানে, তো সুজিগুলো তো হয়ে গেছে আর এইদিকে আবার লুচি বানাতে হবে। তো মাসি বলছিল কি যে বেলে মানে বোন বেলে দিচ্ছে, বোন বলছে আমি বেলে দিই, আর মাসি ওইখানে আবার গোল গোল করে ওইগুলো মেখে মেখে দিচ্ছিলো, আর আমি আবার লুচিটাকে ভাজছিলাম যে বলে যে ভাজিস আর না পারিস হচ্ছে দেখ। তো আমি বলছিলাম কি যাই হোক দেখা যাক একটু ভেজে ভেজে ট্রাই করা যাক কেমন হয় না না হয়। তো ভালোই ফুলছিল, আর লুচিগুলো মাসি আগে থেকে মানে মেখে রেখেছিলো বলে এত সুন্দর হচ্ছিলো, আর সাদা সাদা আর পাতলা সেরকম নরম হচ্ছিল, খুবই সুন্দর হচ্ছিল লুচিগুলো। তো কিছু সময় আমি ভাজছিলাম, বোন আবার বলছে দে আমি ভাজি, মানে লুচি যদি ফোলে না দেখবে ভাজতেও মনে হয় যে না ভাজি দেখি তো কেরকম হয়। তো বোন আবার একটু পরে ভাজছিল, তো আমি কিছুটা আবার ভেজে দিচ্ছিলাম। তো মামি এসে আমাকে বলে গেল কি যে এই যে তেলগুলো পরে না ভালো করে ছেঁকে ছেঁকে উঠা। তো আমি বলছিলাম আচ্ছা দেখো কত কিছু পারি না, এই যে এই জিনিসগুলো শিখে রাখা কিন্তু ভীষণ মানে ভালো একটা ব্যাপার, এই জিনিসগুলো তো আমি পারিই না। তো এই যে দেখো তেলগুলো ওরকম ছেঁকে ছেঁকে না উঠালে এই যে লুচির মধ্যে থেকে যায়। তো এই যে আমাদের লুচি ভাজা মানে কমপ্লিট আদুর প্রসাদ। তো দেখো বড় কড়াই রান্নার জন্য সব কিছু এই যে ভেজে রেখেছে, এখন এই যে খিচুড়িটা প্রায় হয়ে মানে ফুটছে, এখন এগুলো ছেড়ে ছেড়ে আর তারপরে একটুখানি ফোটার পরে তারপরে একটু তেল দিয়ে দিলে কিন্তু খিচুড়িটা হয়ে যাবে। এই মানে হাঁড়িটা নামালে পরে আবার আর এক হাঁড়ি রান্না করতে হবে। তো এইটা রান্না করার ওইদিকে মা রান্না করছে, এইদিকে আমরা আবার আর চলে আসি ওই পাশে। তো মা এইদিকে দেখো রান্না করছে, এইটা একটু আমি ভালো করে দেখিয়ে নিই, রঙটা এত সুন্দর হয়েছে আর এইটাতে একটু ঝালও হয়েছিল।
তাই জন্য পরেরটাতে একটু ঝাল কম দিয়েছে, যেহেতু ছোট মানুষ খাবে এটা একটা মানে না তো হয় না। তো ওই দেখো বলছিলাম না যে বোন আবার একটু ভাজছিল, তো আমি চলে আসার পর বোন আবার এই যে একটু ভেজে দিচ্ছে, আমি একটু ভাজছি, এরকম করেই ভাজা হচ্ছিল। আর মাসি বেলে দিচ্ছিল, তারপরে এই করে দিচ্ছিল। আর এই দিকে এই দেখো খিচুড়িটা, তাহলে এই যে এই কড়াইটা মানে এই হাঁড়িটা হয়ে গেলে পরে আরেক হাঁড়ি দেবে, এই যে ফ্রনটাও দিয়ে দিল, এই যে আমাদের খিচুড়ি কিন্তু রেডি। তো খিচুড়িটাও যেরকম সুন্দর হয়েছে আর খেতেও সেরকম এটা সুন্দর হয়েছিল। পরেরটা একটু ঝাল কম হয়ে গেছিলো, কিন্তু এই খিচুড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো মা বুঝতে পারেনি পরেরটা একটু ঝাল আর একটু নুনটা বেশি হলে পরে ভালো হতো। তো যাই হোক, এই যে খিচুড়িটা আমাদের হয়ে গেছে, এখন এই যে সবাই দেখো চলে আসছে, এই যে প্রসাদ দিচ্ছে, মামি মা ওই পাশে মামি দিচ্ছে, সবাই মিলে এই যে প্রসাদ দিচ্ছে আর সব।